হ্যালো এভরিওান নমস্কার আসসালামু আলাইকুম কেমন বিগান সেউ এর এপিসোড নাইনের লাস্ট পার্টে তোমাদের স্বাগত জানাই তারপর আমরা দেখতে পাই জিন সেই আনসারটাতেই টিক দেয় স্কুল ট্রান্সফারের অপশানটায় এরপর জিনকে আনসার শিট দেওয়া হয় যেখানে আনসারগুলো টিক করার কথা আর এটা দেখে জিন কিছু ভাবতে থাকে জিনকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে চিটিং করছিল জিন প্রিন্সিপালের কাছ থেকে অ্যান্সার শিট আগেই নিয়ে নিয়েছিল জিউ না ভেবেই জলদি জলদি আনসারগুলোকে টিক করছিল যখনই সে এই সমস্ত টিকগুলো দিচ্ছিল তখন সেই সময় টিচার সেই দিকে পেরিয়ে যাচ্ছিল আর সেটা দেখে চিন জলদি অ্যান্সার শিটটাকে লুকিয়ে দেয় কারণ জিন অর্ধেকের বেশি অ্যান্সার টিক করে দিয়েছিল আর এত জলদি এতগুলো অ্যান্সার করতে দেখলে ম্যাডাম তো সন্দেহ করবেই যে সে চিটিং করছে নিশ্চয়ই নইলে এত তাড়াতাড়ি এতগুলো অ্যান্সার কিভাবে করতে পারে এই সময় জিন প্রচণ্ড ঘাবড়েছিল জিন ভাবছিল যে টিচার ওকে জিজ্ঞেস করে না নাই। যে এত তাড়াতাড়ি কিভাবে এতগুলো অ্যানসার করলো ওকে এত জলদি কোশ্চেনগুলো পড়ে নিয়েছে তারপর জিন দেখে তার মাথায় হাত দিয়ে যে তার মাথায় প্রচন্ড ঘাম দিচ্ছিল আর জিন প্রচন্ড ঘাবড়েছিল যে হোক মিসেস কিমের সাথে কথা বলছিল যে হোক বলে হ্যাঁ আমার পরীক্ষা ভালো হয়েছে কোথাও যাওয়ার জন্য বলছিল যে হোক আমি জিমিনকে প্রমিস করেছি যে আমি ওর সঙ্গে যাব। মিস কিম আমি কি তোমার সাথে অন্যদিন যেতে পারি আর তখনই ওখানে দুটো কালো রঙের গাড়ি আসে কিন্তু জেহব তখনও কথা বলে যাচ্ছিল হব তারপর দেখে ওই দুটো গাড়িকে যেখান থেকে জিনের বাবা কিম চাংজু এবং তার যেখান ছিল আর তার সঙ্গে আরও অনেক অফিসার ছিল এটা দেখে ওদের পেছন করছিল কিন্তু তখনই জিমিন হবকে ডাকে জেহব বলে আই এম সরি আমার একটু কাজ আছে তুমি কি ওই জায়গাটা একা যেতে পারবে তুমি ওই একাডেমিটাতে নিজে নিজে যাও আমি তারপর নিজে চলে আসব। জিমিন বলে আমরা তো একসঙ্গেও যেতে পারি জেহব বলে আমার একটু কাজ আছে আমার একটু টাইম লাগবে তারপর জেহব তার ফোনটা বের করে এবং বলে ক্লাস জলদি শুরু হবে জিমিন ও যার সঙ্গে আমি তোমাকে দেখা করতে বলেছি ওই লোকটা অনেক ভালো আর আমি তোমার ব্যাপারে ওকে বলে দিয়েছি আমি তোমাকে প্রমিস করছি ওখানে কোনো রকম কোনো অকওয়ার্ড জিনিস হবে না তুমি আমাকে ট্রাস্ট করো তো আমি তোমার সমস্ত কিছু ইনফরমেশন ওই লোকটিকে দিয়ে দিয়েছি জিমিন বলে হ্যাঁ আমার তোমার প্রতি বিশ্বাস আছে তারপর জেহব জিমিনকে লোকেশন পাঠিয়ে দেয় জেহব বলে তুমি এই জায়গাটায় যাও আমি আমার এই কাজটা সেরে এক্ষুনি আসছি জিমিন তো একটু আনকমফোর্টেবল ছিল কিন্তু জিমিন বলে ঠিক আছে তুমি জলদি আসবে কিন্তু যে বলে ঠিক আছে এটা বলে সে সেখান থেকে চলে যায় যেখানে জিনের বাবা গিয়েছে জিমিন ওইদিকে যেহোবের দেওয়া লোকেশনে যায় জেহব ওদেরকে খুঁজতে খুঁজতে আসে যে হোক জিনের বাবার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায় এবং তার কাছে যায় যে হোব জিনের বাবার অ্যাসিস্ট্যান্টকে হ্যালো বলে যেহোব বলে মিটিং কি শুরু হয়ে গেছে আহ মিস্টার চ্যাংকজন কি ভেতরে আছে তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ ওনার মিটিং চলছে ভেতরে যেটা শুনে যে হোক ওখানেই অপেক্ষা করতে থাকে আর তখন সুগার বাবাও সেখানে আসে আর সে অনেক চিন্তিত ছিল সুগার বাবা কিছুক্ষণ দাঁড়িয়ে ওই অফিসের ভেতরে চলে যায় তারপরে আমরা ওই গাড়িটা দেখতে পাই যেখানে সুগা বসেছিল আর ওই গাড়িটাকে স্কুলের কাছাকাছি জায়গাতেই পার্ক করা ছিল এখান থেকে বসে সুগা পুরো শহরটাকে দেখছিল আর এই সময় সুগার চোখে জল ছিল এবং পুরনো স্মৃতিগুলো তার চোখের সামনে এসে যাচ্ছিল কিভাবে তার বন্ধুদের সাথে সমুদ্রের বিচের কাছে মজা করছিল ওখান থেকে আসার সময় সুগার সাথে কথা বলছিল জাংকুক তুমি স্বপ্নতে বিশ্বাস করো না আর তুমি তোমার ফিউচারের জন্য কোনো স্বপ্ন কেন দেখো না সবাই নিজের নিজের ড্রিমের কথা বলছিল স্বপ্নের কথা বলছিল যে তারা কি চায় কি হতে চায় কিন্তু তুমি এটার ব্যাপারে কিছু বললে না তো যেটাতে সুগা বলে এই সমস্ত কিছু ফালতু জিনিস এই সমস্ত জিনিসই কিছু হয় না তখন জাংকুক বলে যে সবাইকার স্বপ্নগুলো শোনার পর আমিও ভেবে নিয়েছি যে আমি কি হতে চাই আমার কি স্বপ্ন সুগা বলে এটাতে কোনো ভুল নয় কিন্তু তুমি একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে যেটাতে জাংকুক বলে যে আমি যদি এটা বলি তোমাকে তুমি কিন্তু শক্ট হয়ে যাবে আমি তোমার বড় ভাই হতে চাই মানে জাংকুক দাদা হতে চাই সুগা ভাই মানে জাংকুকের ভাই হবে সুগা আর আমি তোমার আগে আসতে চাই এই পৃথিবীতে সুগা বলে আচ্ছা তুমি এটা চাও যে আমি তোমার পরে এই দুনিয়াতে আসি জাংকুক বলে হ্যাঁ সুগা বলে কেন এই রকম কেন জাংকুক বলে আমি চাই যে তোমার সঙ্গে এমন কেউ থাকুক যে তোমাকে গাইড করবে আর আমি জানি যে আমি যদি একবার তোমার দাদা হয়ে এই দুনিয়াতে আসি তাহলে আমি তোমার সব জিনিসে হেল্প করতে পারবো তোমার কি মনে হয় তোমার কি মনে হয় আমি কেন তোমার বড় ভাই মানে দাদা হতে চাই এটা বলতে বলতে সে ছুটতে ছুটতে সেখান থেকে চলে যায় আর এই সমস্ত স্মৃতিগুলো সুগা ছিল আর গাড়ির ভেতর বসে বসে কাঁদছিল সিন কাট হয়ে যায় জিমিনকে দেখি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে সে তার ফোনে তার লোকেশনটা চেক করছিল যে লোকেশনটাতে যে হোক জিমিকে যেতে বলেছিল আর সেই লোকেশনটা যে হোক জিমিনের ফোনে পাঠিয়েছিল এই মেসেজটা পড়তে পড়তে জিমিনের মাথায় অনেক কিছুই চলছিল কিন্তু এই জিনিসটাকে সে ইগনোর করে এবং ওইদিকে যেতে থাকে অর্থাৎ যে লোকেশনটা যে পাঠিয়েছিল সেই লোকেশনের দিকে অন্যদিকে আমরা স্কুলের সিন দেখতে পাই ওয়েদার অনেক খারাপ ছিল যে হোপ এদিকে জিনের বাবার ওয়েট করছিল আর বাইরের ওয়েদারটা দেখে যে হোপ অনেক চিন্তিত ছিল জিমিনকে নিয়ে যে চিন্তা হচ্ছিল আর এদিকে অ্যাসিস্ট্যান্ট বলছে ওয়েদার তো অনেক খারাপ হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট দরজাটি খুলে এবং সবাই বাইরে বেরিয়ে আসে প্রিন্সিপাল এবং জিনের বাবা কথা বলতে বলতে আসছিল তখনই পেছন দিক থেকে যে ডাকে আর যে দেখে তারা কনফিউজ হয়ে যায় যে তাদেরকে হ্যালো বলে যে বলে যে আমার মনে হয় আপনারা আমাকে ভুলে গেছেন আমি জিনের বন্ধু আর সেই দিন আপনার বাড়িও গিয়েছিলাম তারপরে যে সুগার ব্যাপারে জিজ্ঞেস করে প্রিন্সিপাল একটু রুডলি যে বলে যে সেটার ব্যাপারে তুমি জানতে পেরে যাবে যেটাতে জিনের বাবা বলে যে আমি বলে দিচ্ছি কারণ ও তো ওর বন্ধু তাহলে ও একটু চিন্তিত মিস্টার চ্যাংজোন অর্থাৎ জিনের বাবা যে হবের সামনে আসে যে হবকে বলে আমরা ডিসিশন নিয়ে নিয়েছি আর আমরা সব দিকটা দেখে ডিসিশন নিয়েছি তাই এটার ব্যাপারে তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই স্কুল অ্যানাউন্সমেন্টে তোমরা জানতে পেরে যাবে যে আমরা কী ডিসিশন নিয়েছি এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল যে বলে আরেকটা কথা ছিল যে বলে আমি ওই অরফানেজের ব্যাপারে একটা কথা বলছিলাম যেটা ডিস্ট্রিক্ট টুতে আছে আর সেখানে অনেক বাচ্চা আছে আর ওই জায়গাটা রিডেভেলপড হচ্ছে যেটাতে বাচ্চাগুলো আলাদা আলাদা হয়ে যাবে আমি আপনাকে এটার ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছিলাম আপনি কি ওই জিনিসটা থামাতে পারবেন মানে রিডেভেলপমেন্ট যেন না হয় কারণ আপনি ইলেকশনের সময় বলেছিলেন যে আপনি রিডেভেলপমেন্ট না এটা বলতে বলতে যে হোক একটু ভয়ও পাচ্ছিল কিন্তু সাহস এ এই সমস্ত কথাগুলো যে বলেই দেয় তখনই জিনের বাবা বলে যে আমি এই সমস্ত নিয়ে কাজ করছি আর আমি এটার ব্যাপারেও ভাবছি তো এটার জন্য একটু ওয়েট করা যে হোক বলে এটা ভাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তখন যে হোক সংযুর ব্যাপারে জিজ্ঞেস করে সংযু বলে যে জায়গাটা যে হোক বলে যে ওখানে তো রিডেভেলপমেন্ট হবে না এটা যখন যে হোক বলে জিনের বাবা আরও সামনে চলে আসে যে যেহোবের জিনের বাবা সিরিয়াস হয়ে যে হোপের কাঁধে একটু হাত চাপড়ায় তারপর একটু হেসে সেখান থেকে কিছু না বলেই চলে যায় তারপর যে হোক তার পেছন করতেই যাচ্ছিল কিন্তু দুটো লোক তাকে থামিয়ে দেয় সিন কাট হয়ে যায় অন্যদিকে আমরা একাডেমির সিন দেখতে পাই অন্ধকার হয়ে গিয়েছিল আমরা জিমিনকে দেখতে পাই সামনে দরজাটা দেখে সে কিছু ভাবতে থাকে কিন্তু সাহস করে দরজাটা খোলে এবং একাডেমির ভেতরে আসে এই সময় ওয়েদারটা অনেক খারাপ ছিল কিন্তু এই জিনিসটাকে সে ইগনোর করে দরজাটা খুলে ভেতরে আসে এই রুমটার ভেতরেও লাইট খুব হালকা ছিল ভেতরে ঢুকেই জিমিন একটা আওয়াজ শুনতে পায় জিমিন একজনকে দেখতে পায় যে বসে নিজের কাজ করছিল এই সময় জিমিনের প্রচন্ড ভয় লাগছিল সময় জিমিনের ফ্ল্যাশব্যাক মনে পড়ছিল তো এই মানুষের পিটটা ওই মানুষের পিঠের সাথে একদম মিল খাচ্ছে যে লোকটা একটা বাচ্চা ছেলেকে টর্চার করছিল আর সেটা জিমিন দেখেছিল আর জিমিন এর ওই জিনিসটা ভেবে প্রচন্ড ভয় লাগছিল আর তখনই ওই লোকটাও পেছন ঘুরে জিমিনকে দেখে ছোটবেলা জিমিনকে আর এইদিকে এই আঙ্কেলটাও জিমিনকে দেখে ঠিক ওইভাবেই আর জিমিন এই আঙ্কেলটিকে দেখে ভয় পাচ্ছিল কারণ দুজনেই একই ছিল কিন্তু কিন্তু এটা যে এই লোকটা এখন চশমা পরে আছে তবুও জিমিন ওকে চিনতে পেরে যায় জিমিনের হাত পা প্রচন্ড ঠান্ডা হয়ে যায় ওই আঙ্কেলটি জিমিনকে দেখে হাসছিল ভয়ঙ্কর একটা হাসি নিয়ে জিমিনের কাছে আসছিল ধীরে ধীরে জিমিন চোখগুলো নিচে নামিয়ে দেয় সেই আঙ্কেলটি যত জিমিনের কাছে আসছিল জিমিন পেছন দিকে পিছিয়ে যাচ্ছিল আঙ্কেলটা তার দিকে হেসে হেসে বলে দেখো আমি তোমাকে জানি আর আমরা আবার দ্বিতীয় একে অপরকে দেখছি এটা বলার পর তার পকেট থেকে একটা জিনিস বের করে বলে ফার্স্ট গ্রেড ক্লাস পার্ক জিমিন এটা একটা দেখায় যেটার বলতে বলতে জিমিনের আইডি চিটানো ছিল আর সেই সময় তার চোখ থেকে সেই ক্লিপটাও হাটিয়ে দেয় তারপর পরিষ্কার তার ওই দাগটা দেখা যায় এখন জিমিনের অবস্থা আরো খারাপ হয়ে যায় লোকটাকে দেখে জিমিনের হাত থেকে ছাতাটা নিচে পড়ে যায় কারণ এই লোকটাই সেই লোকটাই ছিল যাকে জিমিন ছোটবেলায় দেখে যেটার জন্য সে এতদিন ধরে এই ট্রমার মধ্যে দিয়ে ছিল বা আছে আর এই লোকটাই সেই বাচ্চা ছেলেটাকে টর্চার করেছিল আর এই লোকটার হাতে জিমিন তার আইডি কার্ডটা দেখে ভয় পেয়ে গিয়েছিল জিমিন এটা বুঝতে পারে যে ওই আঙ্কেলটি তার ব্যাপারে আগের থেকে সবকিছু জানতো আর এখন তো সে আওয়াজটা আবার সে পাচ্ছিল আর এখন সে আরো বেশি ভয় পেয়ে গিয়েছিল সেই শুনতে পায় যে যাও এখান থেকে ছুটো ভাবতে ভাবতে জিমিন ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে ওই বাচ্চা ছেলেটি ওই জঙ্গলটির থেকে ছুটে বাইরে আসছিল জিমিন রোডে পড়ে যায় যখনই সে রোডে পড়ে যায় তার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায় এবং তার অবস্থা প্রচন্ড খারাপ ছিল আসলে ওই ছোটবেলার সিনটা আর বড়বেলার সিনটা দুটো ঘটনায় একই হতে থাকে আঙ্কেলটাও তার পেছন করছিল আর যখন সে ছুটছিল প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ছুটতে ছুটতে জিমিন প্রচন্ড টায়ার্ড হয়ে যায় এবং হাঁটু গেড়ে বসে যায় এবং সেই আওয়াজটাই আবার শুনতে পায়, তার ইমাজিনেশন বন্ধুর আওয়াজটা সেই ইমাজিনেশন ফ্রেন্ডটি বলে জিমিন তুমি ঠিক আছো তো তুমি ঠিক আছো আর এটাকে অ্যাভয়েড করার জন্য সে কানগুলোকে বন্ধ করে কিন্তু তবুও জিমিন সেই আওয়াজটা শুনতে পায় সে বলে যে চলো আমরা একসঙ্গে ছুটি জিমিন ওই রোডের সামনে লাগানো মিররের কাছে আসে জিমিন আয়নাতে দেখে তার ইমাজিনারি ফ্রেন্ডকে সেই ফ্রেন্ডটি বলে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত আর এই জায়গাটাতে কখনোই আসা উচিত নয় জিমিন তার ইমাজিনারি ফ্রেন্ডকে মানা করে দেয় সে বলে যে না এরকম কিছু নয় আর অন্যদিকে আমরা দেখি যে জিমিনের ইমাজিনারি ফ্রেন্ড তাকে মরার উপদেশ ছিল যেতে জিমিন সোজা তাকে মানা করে দেয় জিমিন বলে যে না আমি মরতে চাই না বেঁচে থাকা যতই কঠিন হোক আমি বাঁচবো আমি বাঁচতে চাই আমি জানি এত কিছু প্রবলেম হচ্ছে আমার সাথে আর মানুষের কাছে এটাই সেফ অপশন হয়ে যায় যে মরে যাওয়াটাই বেটার তারা ভাবে যে মরে গেলেই সমস্ত প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমার কিছু এসে যায় না কারণ আমি ওর পরেও বাঁচতে চাই আমার লাইফ যতই টাফ হোক না কেন আমি বাঁচতে চাই খারাপ ভাবে হলেও আমি বাঁচতে চাই আমি আমার লাইফ শেষ করতে চাই না এটা বলে সে সজা আয়নার দিকে দেখছিল জিমিনের চোখে একটা ডিটারমিনেশন ছিল জিমিন বলে যদি আমি বাঁচতে চাই তো তোমাকে মরতে হবে আর তুমি মরবে যখনই জিমিন এই কথাটা তার ইমাজিনারি ফ্রেন্ডকে বলে তো ওই মিররের রিফ্লেকশনটি হাসছিলো আর সেই ইমাজিনারি ফ্রেন্ড ধীরে ধীরে গায়েব হয়ে যায় জিমিন বলে যে আমি ওই মনস্টার টাকে মেরেই ফেলবো আমি বাঁচবো যখনই এই কথাটা জিমিন বলে তখন সেই আয়নার ইমাজিনারি ফ্রেন্ড পুরোপুরি গায়েব হয়ে যায় আমরা বুঝতে পারি যে জিমিনের সেই যে অসুস্থতাটা ছিল সেটা গায়ে হয়ে যায় জিমিন ঠিক হয়ে যায় আর এখন সে নিজের সঙ্গে লড়াই করতে শিখে গেছে অন্যদিকে দেখতে পায় সেই আঙ্কেলটিকে যে একাডেমিতে কাজ করছিল আমরা দেখতে পাই জিমিন দরজাটা খুলে ভেতরে আসে সে আঙ্কেলটি একটু হেসে পেছন দিকে ঘুরে দেখে যে জিমিন জিমিনকে দেখে সে একটু অবাক হয় এটার পর তার মুখে একটা সাইকোপ্যাথের একটা হাসি চলে আসে কিন্তু জিমিনকে দেখে মনে হচ্ছিল যেন যে সে আজকে আর অথবা পার করেই ছাড়বে হয় ইস্পার না হয় ওসপার ও এইভাবে আর বাঁচতে চায় না ওই আঙ্কেলটি ধীরে ধীরে জিমিনের কাছে যায় তারপরে আমরা সোজা অ্যাম্বুলেন্সের সিন দেখতে পাই তো যখনই আমরা অ্যাম্বুলেন্স থেকে একজনকে বেরোতো দেখি তো দেখতে পাই যে সে স্কুল ড্রেস পরে রয়েছে কিন্তু তার ফেস টা দেখানো হয়নি পুরো জায়গায় রক্ত পরে পড়ে যাচ্ছিল প্রচন্ড অবস্থা খারাপ ছিল হাতটা জোরে ধরে রেখেছিল আর আমরা দেখতে পাই হাত থেকে প্রচন্ড রক্ত বের বেরোচ্ছিল নিচে প্রচন্ড রক্ত পরে রয়েছিল বিগিন সিউথের এপিসোড নাইন এর এই টি এখানেই শেষ হয়ে যায় তো এপিসোড টেনের জন্য অপেক্ষা করো জলদি আসবে ঠিক কেরেন বাই বাই